কাউন্সিলরের দাপট তারই নির্দেশে শান্তিপুর থানায় মহিলাকে তিন দিন আটকে রাখলেন এএসআই শান্তিপুরের এএসআই ও কাউন্সিলরের বিরুদ্ধে এসডিপিওর কাছে অভিযোগ দায়ের মহিলার অভিযোগ দায়ের পরই ক্রমাগত হুমকির অভিযোগ নদিয়ার তেহট্টে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা পুলিশের লাঠি পুলিশের চার্জশিটে পুলিশকেই ছাড় তৎকালীন এসডিপিওর শৈলেশ শাহকে রেহাই মৃত্যুর কথা থাকলেও পুলিশের গুলিতে মৃত্যু কিনা উল্লেখ নেই মৃতকে অভিযুক্ত দেখানো হলো চার্জশিটে ফের বর্ধমানে দু নম্বর জাতীয় সড়কে রথতলার কাছে দুর্ঘটনা মৃত্যু সৌভ মণ্ডল নামে এক যুবকের বাড়ি হুগলির তারকেশ্বরে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে চলে যায় গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় সৌরভের হাওড়া পুরসভার 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি প্রামাণিককে ফোনে খুনের হুমকি সংযত থাকতে হবে না হলে গুলি করা হবে বুধবার রাতে এই মর্মে তার কাছে হুমকি ফোন আসে বলে জানিয়েছেন ওই কাউন্সিলর বালি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি মেয়রকেও বিষয়টি জানিয়েছেন তিনি উড়ালপুলকে কখনোই পুরোপুরি সারিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব নয় উড়ালপুলে চলবে শুধুই বাইক সাইকেল ঠাই হবে না ভারী গাড়ি প্রস্তাবের ভাগ্যে সম্ভবত এমনই পরিণতি রাজ্যকে এমনই প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির মেয়র তথা রাজ্যের দমকল মন্ত্রী নিরাপত্তায় আরও সতর্ক প্রশাসন জেড প্লাস নিরাপত্তার আওতায় থাকা শোভন চট্টোপাধ্যায়ের পুরসভার ঘরে তল্লাশি চালাবে স্নিফার ডগ মেয়র আসার আগে প্রতিদিন এই তল্লাশি চলবে সবুজ সংকেত পাওয়ার পর নিজের ঘরে ঢুকবেন মেয়র ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি রতন চক্রবর্তী আগরতলায় তার হাতে গেরুয়া পতাকা তুলে দিলেন রাজেন গুহায় শশিকলা পনিরসেলভম কেউই পেলেন না এডিএমকে নাম এবং জোড়া পাতা চিহ্ন কমিশনের নির্দেশে শশিকলা গোষ্ঠীর নতুন নাম হল এডিএমকে আম্মা চিহ্ন টুপি পনিরসেলভম গোষ্ঠীর নাম এডিএমকে পুরাদাচি থালাই বা আম্মা চিহ্ন ল্যাম্পোস্ট হরিয়ানা থেকে রাজ্যসভায় ডক্টর সুভাষ চন্দ্রের নির্বাচন নিয়ে মামলা খারিজ হাইকোর্টে আর কে আনন্দ নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন মামলা ভিত্তিহীন এই মর্মে সাংসদ ডক্টর সুভাষ চন্দ্রও আবেদন করেন হাইকোর্টে দুপক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট আর কে আনন্দের মামলাটি খারিজ করে দেন লন্ডন হামলায় আরও একজনের মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে পাঁচ বুধবারের ঘটনায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে পার্লামেন্ট লাগোয়া ট্রাফলগার স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শহরবাসী এক মিনিটের নিরবতা পালন মোমের আলোয় প্রার্থনা